নেক্সট পয়েন্ট কিছু রইল পালপেশন পালপেশন এখন আমরা ফ্রম ফ্রন্ট অ্যান্ড ফ্রম বিহাইন্ড ফ্রম ফ্রন্ট আমি তিনটা জিনিস দেখব ফ্রম ফ্রন্ট তিনটা জিনিস টেম্পারেচার টেন্ডারনেস পজিশন অফ দ্য ট্র্যাকিয়া মেডিসিন ওয়ার্ড হয়েছে থার্ড ইয়ারে হয়েছে পজিশন অফ দ্য ট্র্যাকিয়া দেখা লাগে কেমনে জানো রিং ফিঙ্গার আর ইন্ডেক্স ফিঙ্গার কোন জায়গায় রাখতে হবে আমরা যদি বলি স্ট্যান্ড অফ ক্লাভিকুলার জয়েন্ট জি স্যার তাহলে এই জন্য আমি যেহেতু রোগীর গায়ে এখন হাত দিতে যাচ্ছি বিফোর টাচিং এনি সোয়েলিং ইউ মাস্ট ইনকোয়ার হোয়েদার দেয়ার ইজ এনি পেইন অর নট কারণ এটা আমাদেরকে শেখানো হয় কারণ বিদেশিদের গায়ে যদি তুমি হাত দাও এবং এর মনে করে হাত দিলা আর রোগীর লাভ দিয়ে উঠলো অ্যাট দ্যাট মোমেন্ট ইয়ার এক্সামিনেশন প্রসিডিওর ফিনিশ ওখানে তোমার প্রসিডিওর ফিনিশ হয়ে যাবে হ্যাঁ এখন যদি রোগী তাহলে কি স্যার এক্সামিনেশন করবো না আর রোগী যদি বলে ইয়েস আই এম হ্যাভিং সোর অ্যান্ড পেইন ইন দিস এরিয়া তখন তোমাকে বলতে হবে ওকে আই উইল বি জেন্টেল এনাফ নট টু হার্ট ইউ অ্যান্ড ইভেন ইফ আই হার্ট দেন প্লিজ লেট মি নো এই কথাগুলো তুমি যদি বলে নাও তাহলে ওই জন যদি ও যদি আহ করে তাহলে এক্সামিনার তোমাকে ফেল করাবে বুঝতে পারছো এটাকে কি বলে এইটাকেই বলা হয় অ্যাটিচিউড তোমার অ্যাটিচিউডটা কেমন এমন না যে ইংলিশে কথা বলতেছো আর বাংলা বাংলাদেশে আসলে ওটা ভুলে যাবার না তো বলবো বাবা এখানে ব্যথা আছে বলে হ্যাঁ একটু ব্যথা আছে মানে ঠিক আছে আমি আপনাকে ব্যথা দেবো না ব্যথা পেলে আমাকে বলেন আমি আপনাকে আর পরীক্ষা করবো তো ওই ওই তো তর্জমা করে এটাই হইল ঠিক আছে প্র্যাকটিস করতে করতে বলতে বলতে এটা চলে আসবে আর যদি নয় হবে না তাহলে 90 তো হবে ঠিক আছে ওকে তাহলে হাসপাতালে এখানে ব্যথা আছে বলবো যে না কোনো ব্যথা নেই তাহলে আমি কি দেখবো টেম্পারেচার টেম্পারেচার অ্যাজ ইউজুয়াল কোথায় দেখ এখানে কোথায় দেখবা কপালে তারপরে থাইরয়েডের এরিয়াতে আবার এখানে টেম্পারেচার তারপর টেন্ডারনেস টেন্ডারনেস দেখার সময় এরকমভাবে চাপ দিতে হবে এই পাশে একটা লোবে চাপ দিতে হবে এই লোভে চাপ দিতে হবে দিয়ে ওর চেহারার দিকে তাকাতে হবে তাহলে টেম্পারেচার টেন্ডারনেস তারপর পজিশন অফ দ্য ট্র্যাকিয়া এইভাবে করে দেখে এই পজিশন অফ দ্য ট্র্যাকিয়া দেখবে শেষ নাও আই উইল গো বিহাইন্ড ঠিক আছে ওকে এই যে আমি এখন একটু কেলেঙ্কারি হয়ে যাচ্ছে পিছনে দাঁড়াবো পিছনে দাঁড়ায় হেডটাকে একটু এক্সটেন্ড করো অলওয়েজ নট ফ্লেক্স ফ্লেক্স করলে চামড়া ঝুলে যায় হ্যাঁ এক্সটেন্ড করো এক্সটেন্ড করলে চামড়া প্রমিনেন্ট হয় এক্সটেন্ড করার পরে দেখো আমার হাতগুলো দেখো এই হাত কীভাবে প্লেস করতে এইখানে আর তুমি যদি হাত এখানে প্লেস করো তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের অনেকে আছে হাত এখানে প্লেস করে কি জানি খুঁজে থাইরয়েডই নাই ওইখানে থাইরয়েডটাই কেন তুমি থাইরয়েড রিজনটা জানতে হবে তাই না আচ্ছা এখানে এখানে এসে আরেকবার ওই কাজ করতে হবে যে আপনি আমার জন্য আরেকবার পানি খাবেন অথবা একটু ঢোক গিলবেন এখন ঢোক গিলার উদ্দেশ্যটা কি লোয়ার বর্ডারটা ফিল করা যায় কিনা ভেরি ইম্পর্টেন্ট এখনকার যে লোয়ার বর্ডার থাইরয়েড গ্ল্যান্ডের লোয়ার বর্ডার যদি ফিল করা যায় তার মানে থাইরয়েড গ্ল্যান্ডটা রেট্রোএক্সটারনাল এক্সটেনশন হয়নি হয়নি থাইরয়েড গ্ল্যান্ড স্টারনামের পিছন দিক দিয়ে মিডিস্টেনে ঢুকে যেতে পারে বড় হতে তো ওটাকে কনফার্ম করার জন্য থাইরয়েড গ্ল্যান্ডটা ফিল করে আস্তে আস্তে তার নিচে যাবে একদম আচ্ছা এখন বলবো আরেকবার ঢোক দিলে হ্যাঁ ঢোক দিলে পরে এই সুন্দর মতো আমার হাতে লোয়ার বর্ডারটা লাগছে তার মানে লোয়ার বর্ডার যেমন আমার হাতে লাগতেছে তার মানে এটা স্টারনামে যায়নি শেষ এইবার আমার কাজ হলো থাইরয়েড গ্ল্যান্ডটাকে ভালো করে এক্সামিন করা মানে ফার্স্ট রাইট লোকটা তারপরে লেফট লোকটা যদি মনে করো এই এর বেলা কি থাইরয়েড গ্ল্যান্ড বোঝা যাচ্ছে ভালো করে বোঝা যাচ্ছে বাট তোমাদের যে পেশেন্টটাকে তার তো বোঝা যাবে
মনে করো এরকম অনেক পেশেন্টরা আউটডোরে আসে যার থাইরয়েড গ্ল্যান্ড অত ভালো বোঝা যাচ্ছে না, তখন আমরা একটা মেথড, এই মেথডের নাম হলো ল্যাহিজ মেথড, ল্যাহিজ মেথড টু মেক দ্যাট লোব অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড মোর প্রমিনেন্ট। তো হোয়াট ইজ দ্যাট ল্যাহিজ মেথড? আমি যদি রাইট লোব পালপেট করতে যাই, আমি জাস্ট প্রেস দ্য লেফট লোব, যে লেফট থেকে রাইটে প্রেস করলে রাইট লোবটা আমার হাতের মধ্যে চলে আসে, তখন আমি আস্তে আস্তে রাইট লোবটা ফিল করি। অ্যান্ড অপোজিট, রাইটটাকে লেফটের দিকে ফিল করলে লেফট হাতে চলে আসে, তখন আমি লেফটটা ফিল করি। এই মেথডটাকে বলা হয় ল্যাহিজ মেথড। বাট এটা সবার জন্য করতে হবে না, যার থাইরয়েড গ্ল্যান্ডটা ইনকনস্পিকুয়াস মানে ভালো বোঝা যাচ্ছে না তার বেলা, আর যার ভালো বোঝা যাচ্ছে তার এটা করতে যাবে। তা কী করবো এখন? আমরা সুন্দর মধ্যে সারফেসটা ফিল করবো রাইট লোবে, তারপর আস্তে আস্তে করে এভাবে করে বর্ডারটা ফিল করবো। বর্ডারটা ফিল করলাম, আচ্ছা, তারপর এই পাশের লোবেও সারফেস ফিল করবো, আস্তে করে বর্ডারটা ফিল করলাম, হয়ে গেল সারফেস বর্ডার ফিল করা হয়ে গেছে। ফ্যান্ডারনেস আমি আগেই দেখে ফেলছি, এখন স্কিনটা এমনি করে ইঞ্চ করে দেখবো ফ্রি আছে কিনা, সুইলিংয়ে যা করে এ পাশে স্কিন ফ্রি আছে। এখন থাইরয়েড গ্ল্যান্ড